এটার ডিজাইন এটা অনেক সুন্দর, আর এটার মধ্যে আপনার টোটাল 60টা কালার পাবেন। 2150 টাকা হবে এটার প্রাইস। কালার ডিজাইনটা আপনার এই টাইপের হবে। সম্পূর্ণ দোকানে দেখেন বিশাল বড়, মানে বঙ্গবাজার এনএসকো টাওয়ারের মধ্যে ওই বড় একটা দোকান। দুই পার্টে পড়তে পারবেন, এই পার্টে পড়তে পারবেন, এবং হচ্ছে আপনার ভিতরে পার্টে পড়তে পারবেন। হুডি বা আপনার জ্যাকেটের সবগুলো আপনার কালার পেয়ে যাবেন। প্রেস দ্য বেল আইকন অন দ্য ইউটিউব অ্যাপ এন্ড নেভার মিস অ্যানাদার আপডেট। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাবিন ব্লগস ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওটি হচ্ছে গিয়ে জ্যাকেট নিয়ে। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের দেখাবো যে কোথা থেকে আপনার ভালো মানের জ্যাকেট কিনতে পারবেন। আমি আপনাদেরকে যেই দোকানে দেখাবো তাদের কাছে আসলে দুই তিনটা কোয়ালিটির জ্যাকেট পাওয়া যায়। যেমন হচ্ছে গিয়ে স্পোর্ট জ্যাকেট পেয়ে যাবেন, তাছাড়া আপনার গ্যাপার্ডিংয়ের যে জ্যাকেটগুলো আছে সেগুলো পেয়ে যাবেন, আর্টিফিশিয়াল লেদারের যে জ্যাকেটগুলো আছে সেগুলো তাদের কাছে পেয়ে যাবেন। আর আজকে আমি আপনাদের যেই দোকানে দেখাবো এটা হচ্ছে গিয়ে গুলিস্তান বঙ্গবাজারের মধ্যে সবচেয়ে বড় একটা জ্যাকেটের দোকান। আর তাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে গিয়ে ঢাকা গুলিস্তান বঙ্গবাজার এনএসকো টাওয়ার, এই মার্কেটের নিচতলায় তাদের দোকানটা। সো তাদের দোকানের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার আপনার সুবিধাতে ভিডিও নিচে দেওয়া থাকবে। আর ফ্রেন্ডস, আরেকটা কথা হচ্ছে কি, আপনারা যারা নতুন আসছেন এখনও পর্যন্ত নাবিন ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করা নাই, তার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটি আছে সেটাতে প্রেস করতে একদমই ভুলবেন না। তাহলে বন্ধুরা, আমি আর কথা বলাচ্ছি না, চলেন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ওকে গাইস, তো আমি চলে আসলাম তাদের দোকানে। আমি সম্পূর্ণ দোকানটা দেখানোর চেষ্টা করতেছি অ্যাট ফার্স্টে। বিশাল বড় একটা দোকান। আপনার তাদের কাছে আর্টিফিশিয়াল লেদারের যে জ্যাকেটগুলো আছে সেগুলো পেয়ে যাবেন, গ্যাবার্ডিং জ্যাকেট পেয়ে যাবেন, এবং পাশাপাশি স্পোর্ট যে জ্যাকেটগুলো আছে সেগুলো পেয়ে যাবেন। আজকের ভিডিওতে আমাকে হেল্প করবে সিয়াম ভাই। আপনারা যদি কেউ তাদের দোকান আসেন তাহলে সিয়াম ভাইকে পাবেন, জ্যাকেট হিসাবে ইউজ করতে পারবেন এবং ব্লেজার হিসাবে ইউজ করতে পারবেন। এই পার্টটা খুলে ফেললে তখন ব্লেজার হয়ে যাবে, এবং উপরে আপনার হুডি আছে। এটার দাম হচ্ছে গিয়ে 2400 টাকা। এটা আপনার আর্টিফিশিয়াল লেদার, অরিজিনাল লেদার না, কিন্তু আপনার ভিতরের অংশটা আপনার এই টাইপের হবে। তিনটা কালার পাবেন আপনারা, ভিতরের অংশটা আপনার এই টাইপের হবে, আরেকটা কালার হচ্ছে ব্ল্যাক কালার। প্রাইস তো সেম, তাই না? প্রাইস সেম, আপনার কালার পেয়ে যাবেন, দুই তিনটা কালার পেয়ে যাবেন। এটার প্রাইস কত ভাইয়া? এটার প্রাইসটা আপনার একটু বেশি, কারণ এটা আপনার দুইটা সিস্টেম, তো তার জন্য। এটার দাম হচ্ছে গিয়ে 2750 টাকা। কয়টা কালার হবে? তিনটা কালার হবে, ব্ল্যাক হবে, চকলেট কালার হবে, এবং এই কালারটা তো আছে, এটা বিস্কিট কালার টাইপের আর কি। একটু আগে যেটা দেখাচ্ছেন এটার কি কালার? এটা অবশ্যই, এটা একটা সেম প্রাইসের। এগুলো 2750 টাকা, এগুলো হচ্ছে 2750 টাকা। এগুলো হচ্ছে আগে আপনার আর্টিফিশিয়াল লেদার, ঠিক আছে, কিন্তু আপনার ভালো মানে, আপনার দেখলে মনে হয় ভালো মানে। আপনার হুডি পেয়ে যাবেন উপরে। এই সিস্টেমটা আমাকে একটু দেখাতে পারেন, এটা কি নিচে আছে? এগুলো কিন্তু আপনার নিচে, তাদের কাছে হিউজ পরিমাণে কালেকশন থাকে, জাস্ট কিছু একটা একটা স্যাম্পল রাখে উপরে। এটা মূলত পাইকারি দোকান, আপনারা চাইলে হোলসেল নিতে পারবেন, সমস্যা নেই। এটা হচ্ছে গিয়ে জ্যাকেট সিস্টেম। এই সিস্টেম কিন্তু অনেক সুন্দর, আমার কাছে ভালো লাগে আর কি এই সিস্টেমটা। যে কাপড়টা দেওয়া আছে এটা হচ্ছে আপনার ভেলভেট টাইপের, ঠিক আছে, আরামদায়ক আর কি। এবং এটা হচ্ছে গিয়ে আপনার ডাবল এক্সেলের, আপনার সাইজ পেয়ে যাবেন, তিনটা সাইজ হয়। ওকে, এটা মনে হয় সবচেয়ে বড় সাইজটা। এটার ডিজাইন এটা অনেক সুন্দর, আর এটার মধ্যে আপনারা টোটাল 60টা কালার পাবেন। কেমন প্রাইসের ভাই এটা? 2150 টাকা। 2150 টাকা হবে এটার প্রাইস, এবং এটা আপনার পকেট পেয়ে যাবেন উপরে। কলার ডিজাইনটা আপনার এই টাইপের হবে। শোরুমে গেলে পাবেন 3500 টাকা, 3500 টাকা সেল করে শোরুমে। ওকে, সো এখানে দেখেন, এখানে অনেক ডিজাইনের আছে, আপনার প্রত্যেকটার মধ্যে আপনার কালার পেয়ে যাবেন, কালার নিয়ে কোনো সমস্যা হবে না। তারপর আমরা নেক্সট যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে গিয়ে আপনার গ্যাবার্ডিং জ্যাকেট, হুডি সহ এগুলো ফোম গ্যাবার্ডিং। এটা গ্যাবার্ডিং মধ্যে আপনার দুইটা কোয়ালিটি হয়, একটা হচ্ছে গিয়ে পাতলার মধ্যে গ্যাবার্ডিং, ওইটা আরেকটা হচ্ছে গিয়ে আপনার ফোম গ্যাবার্ডিং বলে, যেটা আপনার ভিতরে আপনার একটু মোটা টাইপের হবে। এটার দাম হচ্ছে গিয়ে 1550 টাকা। এটা আপনার গ্যাবার্ডিং এর মধ্যে টিস্যু বলে এটাকে, এটা আপনার হুডি সহ, ঠিক আছে, আপনার চাইলে হুডিটা খুলে রাখতে পারবেন। চেন সিস্টেম আছে, খোলার সিস্টেম আছে, আর কালার হবে তো, তাই না ভাই? এটার মধ্যে দুইটা তিনটা কালার আছে। ওকে, সো এটা কিন্তু আপনার পকেট সিস্টেম, এখানে আপনার পকেট হবে এবং দুই পাশে পকেট হবে, তো এটার কালারটা কিন্তু অনেক সুন্দর। কেমন প্রাইসের ভাই এটা? 1950 টাকা এটার প্রাইস, 1950, ঠিক আছে। ভিতরে আপনার একটা পকেট পেয়ে যাবেন, এবং সাইজ হবে তো, তাই না? ছোট বড় সাইজ পেয়ে যাবেন, চারটা সাইজ আছে, আপনার সাইজ পেয়ে যাবেন। ভিতরে যে কাপড়টা দেওয়া হয়েছে, এই কাপড়টার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর,
সম্পূর্ণ দোকানে দেখেন বিশাল বড়, মানে বঙ্গবাজার এনএসকো টাওয়ারের মধ্যে মোটামুটি খুবই বড় একটা দোকান তাদের দোকানটা। এটা হচ্ছে আরেকটা কালার। আপনারা যারা এই টাইপের জ্যাকেট পছন্দ করেন তারা কিন্তু তাদের কাছে অবশ্যই আসতে পারেন। এগুলার হিউজ কালেকশন আছে। এটা অন্য আরেকটা ডিজাইনের। এটা কেমন প্রাইস? আর সেম প্রাইস, সেম প্রাইস, জাপানিগুলো সেম প্রাইস। আচ্ছা, 1950 টাকা। ফোম গ্যাবার্ডিংটা আবার একটু রেট বেশি। ফোম গ্যাবার্ডিংটা ওটা কোনটা, ওটা একটু দেখানো যাবে? এটার মধ্যে আপনার আরেকটা কোয়ালিটি হয়, সেটা হচ্ছে কি আপনার ফোম গ্যাবার্ডিং বলে। আচ্ছা, এটা হচ্ছে কি আপনার যখন বেশি শীত করবে তখন মনে হয় এটা পরা যাবে আর কি, কারণ এটা আপনার 0 ডিগ্রি শীতের জন্য। আচ্ছা, সো এটা আছে দেখ, আপনার কম শীত হলে এটা পরে আপনি মজা পাবেন না, যখন বেশি শীত হবে তখন দেখ এটা পরে মজা পাবেন। আর এটা একটু ভালো মানের, কেমন প্রাইসের ভাই এটা? এটার দাম হচ্ছে কি আপনার 2250 টাকা। এখানে আপনারা অবশ্যই একটু কথা বলতে পারবেন, আর নাবিন ব্লগ চ্যানেলের নাম বলে তো অবশ্যই ডিসকাউন্ট দেবেন। তারপরে এটা যে হুডিটা আছে এটা কিন্তু হুডি সিস্টেম, হুডিটা আপনারা খুলে রাখতে পারবেন। যে এগুলো কি মনে, এগুলো কি সেম প্রাইস একটার? ওকে, আমি কালারগুলো দেখাচ্ছি। যেমন হচ্ছে এটা একটা কালার, একটু নিচে দেখাই তাহলে আরেকটা কালার, এটা এটা সেম ডিজাইনটা একটু চেঞ্জ, এটা আরেকটা কালার, আরেকটা কালার আছে, এটা হচ্ছে জলপাই কালার। ঠিক আছে, সো আপনারা অনেক কালার পেয়ে যাবেন, আপনাদের কালার নিয়ে কারো সমস্যা হবে না, সম্পূর্ণ দোকানে দেখতে পাচ্ছেন। ওকে ভাইয়া, তো এখানে স্পোর্টসে কি কোনো কোয়ালিটি আছে দেখি একটু কম দামের মধ্যে? এটা হচ্ছে কি আপনার গেঞ্জি কাপড়ের একটা হুডি, এটা হুডি না? এটা কেমন প্রাইসের? এটার প্রাইস হচ্ছে কি 1750 টাকা। এগুলোর মধ্যে দেখ আপনার অনেক কম দামেও আছে বাজার, আপনি অন্যান্য পেয়ে যাবেন, কিন্তু এটা একটু ভালো মানের মধ্যে আর কি। এটা কিন্তু আপনার খুবই সুন্দর একটা ডিজাইনের, এটা টু পার্ট, আপনার ভিতরের অংশটা পড়তে পারবেন এবং উপরের যে ডিজাইনটা আছে এটা পড়তে পারবেন। ভিতরের ডিজাইনটা যখন পড়বে তখন কি আপনার পকেট পাবে, পকেট আছে? এটার দাম হচ্ছে গিয়ে 1550 টাকা। এটা হচ্ছে ফ্রন্ট সাইড। হ্যাঁ, ব্যাক সাইডটা, ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর ভিতরের ডিজাইনটা। এটার মধ্যে কোনটা? এটা ওকে, সো এটা হচ্ছে কি আপনার এবছরের নতুন কালেকশন, কেমন প্রাইস এর? এটা 2150 টাকা। এটা কিন্তু অনেক মোটা বেশি শীতের জন্য। ওকে, স্টোরের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর। ওকে, আপনার দুই পার্টে পড়তে পারবেন, এই পার্টে পড়তে পারবেন এবং হচ্ছে আপনার ভিতরে পার্টে পড়তে পারবেন, দুই পার্টে আপনার স্পোর্টস জ্যাকেট। কেমন প্রাইস ভাই এটা? 2150 টাকা। এটার দাম কত বলছিলেন? যেটা একটু কম দামি, যেটা 1550 টাকা, যেটা কম দামি আর যেটা একটু ভালো মানের, এটা হচ্ছে আপনার 2150 টাকা। আর আপনার যারা একটু লম্বা আছেন টল তারা কিন্তু এইটা নিতে পারেন, কারণ এটার মধ্যে আপনার অনেক সাইজ পেয়ে যাবেন। এটার মধ্যে পাওয়া যাবে? এটার মধ্যে, আচ্ছা এটার মধ্যে সাইজ পেয়ে যাবে। ওকে, সো আসলে তাদের কাছে এতগুলো জ্যাকেট আছে সবগুলো দেখালে শেষ হবে না, আমি সম্পূর্ণ উপর অংশের দেখাচ্ছি। এই জ্যাকেটটা কী টাইপের? যে এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কি স্পোর্টসের ওয়ান পার্ট। আচ্ছা, 1650 টাকা। আচ্ছা একটু নিয়ে দেখান, কারণ এটা আমার কাছে চোখে লাগছে, তো ভালো লাগছে। ওকে, আপনার হাতে রেখেই দেখান, মানে সে ওয়ান পার্টের, তাই না? একটু পাতলার মধ্যে দিয়ে। আচ্ছা, একটু ফ্রন্ট সেটটা দেখান তো, ফ্রন্ট সেটটা। ওকে, সো এটার ফ্রন্ট সেটটা কিন্তু আরও বেশি সুন্দর, 1650 টাকা। সাইজ হবে এটার মধ্যে? ওকে, কালার হবে, ডিজাইন, তাই না? এটার মধ্যে ডিজাইন হবে, তাই না? আচ্ছা, এটার মধ্যে ডিজাইন হবে, যেমন এটা একটা ডিজাইন, তারপর ওই যে ওপরে একটা ডিজাইন আছে, এখানে নিউ ইয়র্ক লেখা আছে, তারপর এখানে আরেকটা আছে। প্রাইস তো সেম, তাই না? কী টাইপের হচ্ছে এগুলো? আচ্ছা, এগুলো যেগুলো দেখানো হচ্ছে এগুলো সেম 2150 টাকা। মানে প্রত্যেকটার আপনার হুডি বা আপনার জ্যাকেটের সবগুলো আপনার কালার পেয়ে যাবে। ঠিক আছে, কালার নিয়ে কারো সমস্যা হবে না, কালার এবং সাইজ নিয়ে। আর এই হচ্ছে কি তাদের দোকানটা, আমি যদি একটু নিচে দেখাই তাহলে দেখতে পারবেন, মানে ভিতরে হিউজ কালেকশন আছে। তো আপনারা চাইলে তাদের কাছ থেকে হোলসেলও নিতে পারবেন। তো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনারা যদি কেউ তাদের দোকান আসেন তাহলে ভাইকে পাবেন, সে আমাকে আজকে হেল্প করছে, তাকে অনেক অনেক ধন্যবাদ। সো তাদের দোকানের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার আপনাদের সুবিধাতে ভিডিও নিচে দেওয়া থাকবে। আপনারা যদি কারো কখনো জ্যাকেটের প্রয়োজন হয়, আর্টিফিশিয়াল জ্যাকেটের প্রয়োজন হয়, স্পোর্টসের জ্যাকেট আছে, গ্যাবার্ডিং জ্যাকেট আছে, সো এগুলো যদি প্রয়োজন হয় আপনারা অবশ্যই তাদের দোকানে আসতে পারে। সো এটা হচ্ছে গিয়ে তাদের দোকানের ভিজিটিং কার্ড, দোকান নাম হচ্ছে গিয়ে দ্য নাইস পয়েন্ট। এটা হচ্ছে গিয়ে ঢাকা গুলিস্তান বঙ্গবাজার এনএসকো টাওয়ার, এই মার্কেটের ফার্স্ট ফ্লোরে তাদের দোকানটা। তাদের দোকানের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার আপনাদের সুবিধার্থে ভিডিও নিচে দেওয়া থাকবে। আপনাদের যদি কারো কখনো জ্যাকেটের প্রয়োজন হয় আপনারা অবশ্যই তাদের দোকানে আসতে পারেন। তাদের দোকান অ্যাড্রেস হচ্ছে গিয়ে ঢাকা গুলিস্তান বঙ্গবাজার এনএসকো টাওয়ার, এই মার্কেটের নিচতলায় তাদের দোকানটা। এই মার্কেটের মধ্যে সবচেয়ে বড় জ্যাকেটের দোকান হচ্ছে এই দোকানটা, আর এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ হোলসেল দোকান। আর এখানে যে প্রাইসটা বলা হয়েছে এটা হচ্ছে গিয়ে খুচরা প্রাইস। আপনারা যদি কেউ হোলসেল নিতে চান বিজনেস করার জন্য,
তাহলে আপনারা এর চেয়ে তারা কমে আপনারা হোলসেল নিতে পারবেন। আর আপনারা যারা নতুন আসছেন এখনো পর্যন্ত নাবিন ব্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নাই, তার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটি আছে এটাতে প্রেস করতে একদিন ভুলবেন না। আর এখানে যে প্রাইসটা বলা হয়েছে এটা হচ্ছে কি আস্কিং প্রাইস, আপনারা এখানে অবশ্যই কথা বলতে পারবেন, কেনার আগে আপনারা অবশ্যই দাম দর করে কথা বলে নেবেন। ওকে তো ফ্রেন্ডস, সবাই ভালো থাকেন আর নাবিন ব্লগ চ্যানেলের পাশে থাকেন, আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন। আল্লাহ হাফেজ।